হ্যালো ওয়েস ওয়েলকাম টু চ্যানেল টেকনিক্যাল বিশাল তো ওয়েস আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে আপনার যে জিবি হোয়াটসঅ্যাপটি আছে জিবি হোয়াটসঅ্যাপ সেটিকে আপনারা আপডেট করবেন এটি কিন্তু আপনারা সবাই জিবি হোয়াটসঅ্যাপ যেটি আছে এটি আপনারা আপডেট করতে পারেন না তো এই জিবি হোয়াটসঅ্যাপটি আপনারা কীভাবে আপডেট করবেন তো সেটি আজকে আমি আপনাদের দেখাবো তো চলুন তাহলে আমি দেরি না করে ভিডিওটি শুরু করি তো জিবি হোয়াটসঅ্যাপটি আপডেট করার জন্য প্রথমেতে আমাদের দেখতে পাচ্ছেন এরকম এখানে অপশান চলে আসে আমাদের যখন জিবি ওয়াটসঅ্যাপে আপডেট আসে তো এরকম অপশান চলে আসে আসার পর দেখতে পাচ্ছেন নিচে এখানে ডাউনলোড বলে লেখা থাকে তো আপনারা এখানে এবারে ডাউনলোডে ক্লিক করবেন তো ডাউনলোড এখানে আমি ক্লিক করে নিলাম তো আপনারাও এখানে ডাউনলোডে ক্লিক করে নেবেন ডাউনলোডে ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এইরকম ইন্টারফেস আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে আপনারা একটু স্কল করবেন আপনারা স্কল করে নিচের দিকে যাবেন তো এখানে এবার আমি স্কল করি স্কল করে আমি এখানে নিচের দিকে যাই তো আপনারা এখানে স্কল করে নিচের দিকে যাবেন দেখতে পাচ্ছেন আমি এখানে স্কুল করতেছি স্কল করে আমি এখানে নিচের দিকে যাচ্ছি তো আপনারা এখানে কী করবেন স্কল করে নিচের দিকে যাবেন তো এখানে আমি স্কুল করলাম তো স্কল করে নেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পারবেন এখানে আপনাকে মোটামুটি ভালো স্কল করতে হবে অনেক দূর স্কল করতে হবে তো এখানে স্কল করে নিলাম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা দেখতে পারবেন ডাউনলোড বলে লেখাটি এখানে আপনারা ডাউনলোডে অপশনটি দেখ ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের লেখাটি আছে আর এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন এখানে আপনার যে হোয়াটসঅ্যাপের যে ভার্জনটি আছে কত এখানে ভার্জনটি থাকবে এখানে সব কিছুই আপনার এখানে পেয়ে যাবেন তো ওইটাকে আপনারা এখানে ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন তো এখানে এবার আমি ডাউনলোড অপশানটিতে ক্লিক করে নি আপনারা এখানে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে নেবেন কারণ ডাউনলোড অপশনটিতে ক্লিক করে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে নেওয়ার পর এবার আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে ইন্টারফেস এরকম চলে এসেছি এরকম ইন্টারফেস আসার পর এখানে আপনারা আবার এখানে ডাউনলোড দেখতে পারছেন ডাউনলোডের অপশনটি এখানে আবার এখানে আপনারা ডাউনলোডের অপশনটিতে ক্লিক করবেন তো এখানে এবার আমি আবার ডাউনলোডের অপশানটিতে ক্লিক করে নি আপনারা এখানে ডাউনলোড অপশানটিতে ক্লিক করে নেবেন ডাউনলোডে ক্লিক করে পর আবার এখানে আপনারা দেখতে পারবেন ডাউনলোড বলে লেখাটি এবার আবার এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন তো এখানে এবার আমি আবার ডাউনলোডে ক্লিক করে নিই ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করে আবার ডাউনলোডের ডিটেলসে যাবো ডাউনলোডের ডিটেলসে যাওয়ার পর দেখতে পারবেন আমার এখানে যেটি আছে আমার এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে এখানে মাত্র আমার কত এম বি পঞ্চাশ এম বি এখানে আপনার আপডেটের উপর এরকম আপনারা যতই আপডেট আসবে ততই এখানে আপনার এমবিটি বাড়তে থাকবে এখানে আপনার আপডেটের উপর এখানে আপনার কত এম বি লাগবে তো এখানে আপনারা দেখতে পাবেন তো আমার এখানে শুধু পঞ্চাশ লাগতে লাগছে যেখানে আমার হোয়াটসঅ্যাপটি আপডেট করা দেয় তো এটি এখানে দেখতে পাচ্ছেন এটি আমার এখানে আগে ডাউনলোড হয়ে যাক ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে যেটি আছে সেটি আমার এখানে ডাউনলোড হয়ে গেছে জিবি হোয়াটসঅ্যাপটি আমার এখানে ডাউনলোড হয়ে গেছে ডাউনোড তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার আপনারা কি করবেন আপনার এবার এখান থেকে ব্যাক হয়ে যাবেন ব্যাক হয়ে যাওয়ার পর এবার যে আপনার ফাইল ম্যানেজারটি আছে আবার তারপরে কী করবেন আপনারা এখানে আপনার ফাইল ম্যানেজারে এখানে ওপেন করবেন তো এখানে এবার আমি আমার ফাইল ম্যানেজার যেটি আছে সেটি এখানে ওপেন করে নিই তো ফাইল ম্যানেজারে ওপেন গেলাম তো ফাইল ম্যানেজারে পর দেখতে পাচ্ছেন আমি এখানে ফাইল ম্যানেজারে চলে এসেছি তো ফাইল ম্যানেজারে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন লেখা আছে এখানে এফ বলে অপশানটি আপনারা এখানে এবার এবার এফ এ যাবেন এফে না গেলেও আপনারা নিচে এখানে দেখবেন নিচেও আপনারা এখানে আপনার যেটি অ্যাপগুলি আছে সেগুলি এখানে পেয়ে যাবেন তো পেয়ে যাওয়ার পর এখান থেকে এবার আপনারা এটাকে যে আপনার জিবি হোয়াটসঅ্যাপটি থাকবে যেটি সেটিকে আপনারা ক্লিক করবেন তো এবার আমি আমার জিবি হোয়াটসঅ্যাপ যেটি আছে সেটিকে ক্লিক করে নিই তো ক্লিক করে নিলাম তো ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে নিলাম হোয়াটসঅ্যাপটা এখানে চলে এসেছে তো ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল বলে অপশানটি চলে আসবে তো আপনারা এবার এখানে ইনস্টল বলে অপশানটিতে ক্লিক করবেন এখানে এবার আমি ইনস্টল বলে অপশানটিতে ক্লিক করি ইনস্টল বলে অপশানটিতে ক্লিক করলাম ইনস্টল বলে অপশানটিতে ক্লিক করে নেওয়ার পর এখানে একটু আপনারা ওয়েট করবেন ওয়েট করে নেওয়ার পর এখানে আপনার অপশান আসবে যে এখানে ওপেন বলে লেখা এখানে আপনার কি আপনার যে জিবি হোয়াটসঅ্যাপটি আছে সেটি আপনার আবার ইনস্টল হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ইনস্টল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেল এখানে আমার এখানে ওপেনে ক্লিক করলাম আমার এখানে ওপেনও হয়ে গেলো তো ওপেন হয়ে যাওয়ার পর এবার আমি আমার জিবি হোয়াটসঅ্যাপটি এখানে ওপেন করে দেখিয়ে দিই তো এখানে এবার আমি জিবি হোয়াটসঅ্যাপে গেলাম জিবি হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে আবার আপনারা অ্যালাউ করবেন অ্যালাউ করে নেওয়ার পর দেখতে পাবেন এরকম এটা চলে আসবে আসার পর এরপর যেটি প্রসেস আছে তো সেই প্রসেসটি তো আপনারা হয়তো জানেন তো একটা কথা আমি আপনাদের বলে দিই এখানে যখন আপনারা আপনার যে হোয়াটসঅ্যাপটা এখানে আপনারা ইনস্টল করবেন আবার এখানে আপডেট করার পর তো আপনারা ভাবতে পারেন যে আমার যে যত আমার পুরোনো মেসেজ আছে বা চেট আছে তো সেগুলি ডিলিট হয়ে যেতে পারে তো আমি আপনাদের বলি তো সেগুলি আপনার একটাও ডিলিটও হবে না কোনো কিছু হবে না আপনার সব যেরকম ছিল ওরকমই থাকবে শুধু এখানে আপনার হোয়াটসঅ্যাপটি আপডেট হবে তো এভাবেই জিবি হোয়াটসঅ্যাপ আপডেট করতে হয় তো যদি আজকে ভিডিওটি আপনাদের দেখে কোনো হেল্পফুল হয়ে থাকেন তো আপনারা ভিডিওটি অবশ্যই একটি কমেন্ট করে দেবে ভিডিওটি অবশ্যই লাইক করো আর চ্যানেলের নতুন নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকে ভিডিও এখানে শেষ করি আবার দেখা যায় নতুন করে একটি ভিডিওতে তোদের জন্য বাই